বর্ধমানে খাগড়া গড় হয়েছে, সেই বর্ধমানে দুজন শিশু বোমার আঘাতে মারা গিয়েছে। সন্ত্রাস বোমার স্তূপে, বারুদের স্তূপে বাংলা, এর কি পরিবর্তন হবে? এইবারই পরিবর্তন হবে, এখনো পরিবর্তন হয়নি, এবার হবে। কেননা যা চলছে মানুষের এই এই দেখতেই তো পাচ্ছ মানুষের ঢল, এটা এটা আর কি মানুষের রাগ, ওরা চায় যেটা চেয়েছিল পায়নি। আমি কেন বলছি এটা, ঠিক আছে, আজ 74 বছর আমাদের স্বাধীনতা, তার মধ্যে বিজেপি কত বছরের? 13 দিনের আমাদের গ্রেট বিজেপি, আমাদের বাজপেয়ীজি, তারপরে 1.5 বছর, তারপরে 5 বছর, তারপরে মোদিজি, মোদি স্যার, আর আজকে 2 বছর, টোটাল 13.5 ইয়ার্স বিজেপি। তার আগে তো বিজেপি টিকিয়ে ছিল না, তাহলে এই 60 বছরে এদের ভালো হয়নি কেন? কেন মুসলমানরা বারবার ভাই বোনরা বলে আমাদের জন্য কেউ কিছু করছে না, তাহলে হয়নি কেন? এটাই প্রশ্ন। এবার হবে, বিজেপিই করবে, যা করবে বিজেপি করবে, কারণ বিজেপি হ্যাজ দ্য পাওয়ার টু ডু সো, বিজেপি হ্যাজ দ্য ইন্টেনশন টু ডু সো। নির্বাচনে সন্ত্রাসের শিখরে প্রতিবারেই বাংলা, লোকসভা ভোট ধরুন, পঞ্চায়েত ভোট ধরুন, প্রত্যেক ভোটে, এর কি পরিবর্তন হওয়া দরকার নেই? 5-5টা মাইল গোল খালি হয়ে গেল, কি বলবো? এইসব রাজনীতি আমি করি না, আমার রাজনীতি পলিসির নীতি, আমার পলিসি ভালো, লোকে আমাকে ভোট করবেন, আপনার পলিসি আপনার ভালো, তার জন্য মারামারি সন্ত্রাসের দরকার কি? কিন্তু একটুখানি বোঝার দরকার আছে, এই জন্য দরকার আছে, আমরা এই জন্য দরকার, যাই হোক শোনা যাচ্ছে না, এখন শুরু করতে হবে। একটাই জিনিস বলবো, কে কেউ ভয় পাবেন না, ভোট করুন, কোনো উস্কানিতে আসবেন না, ভোট, দ্যাট ইজ দ্য অনলি পাওয়ার ইউ হ্যাভ। মানুষ যেখানে সমস্যায় পড়বে, এক ফোনে ফাটাকেষ্টকে পাবে, তাই তো? এক ফোনে, অর্ধেক ফোনে পাবে। মানুষের রাগ, ওরা চায় যেটা চেয়েছিল পায়নি, তো দে ওয়ান্ট নাও। আপনার অনুরাগীরা আজ অনুগামী, সেই অনুগামীকে আপনারা আপনি বলছেন ভাবুন, বোঝার চেষ্টা করুন, তাহলে ভালো মন্দ দুটোই বুঝতে পারবেন। আমি কেন বলছি এটা, ঠিক আছে, আজ 74 বছর আমাদের স্বাধীনতা, তার মধ্যে বিজেপি কত বছরের? 13 দিনের আমাদের গ্রেট বিজেপি, আমাদের বাজপেয়ীজি, তারপরে 1.5 বছর, তারপরে 5 বছর, তারপরে মোদিজি, মোদি স্যার, আর আজকে 2 বছর, টোটাল 13.5 ইয়ার্স বিজেপি। তার আগে তো বিজেপি টিকিয়ে ছিল না, তাহলে এই 60 বছরে এদের ভালো হয়নি কেন? কেন মুসলমানরা বারবার ভাই বোনরা বলে আমাদের জন্য কেউ কিছু করছে না, তাহলে হয়নি কেন? এটাই প্রশ্ন। এবার হবে। আমাদের মুখোমুখি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী অভিনেতা, তিনি যেমনটা বলছেন যে বাংলায় পরিবর্তন ঘটবে, হবে না সন্ত্রাস, হবে না বারুদের স্তূপ, এই বাংলায় খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটবে এবং মানুষ তাঁর ভালো তিনি নিজে বুঝতে পারবেন। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা, ভাতার।